السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وأولانا محمدا عبده رسوله، أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألف للمتقين، صدق الله مولانا العظيم. وعن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن لله أهلين من الناس. قالوا: من هم يا رسول الله؟ قال: أهل القرآن هم أهل الله وخاصة، أو كما قال عليه الصلاة والسلام: محبة الشيخ تطيق درود إبراهيم، قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. دخاد يا إلهي بستی ہے کہ جس پر رات دن مولا
جس پر رات دن مولا تیری رحمت برستی ہے، بلغ العلا بکمالہ کشفت تجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. الحمدللہ বালুয়া চৌমুহনি বাজার তাওহিদ জনতার উদ্যোগে ও মাওলানা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহির স্মরণে 3 মার্চ 2020 মঙ্গলবার আজকে বিশাল ইসলামী মহাসম্মেলনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি ওরাসাতুল আম্বিয়া মাথার মুকুট হযরত ওলামায়ে কেরাম তলাবায়ে আজম মুরব্বিয়ানে আওয়াম মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দানিশী মা বোনরা, মহান আল্লাহ জাল্লা শানহুর দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল ইজ্জাত দয়া এবং মায়া করে মাহফিলের শুরু থেকে অবধি পর্যন্ত আমাদের দিনে কোরআন করিমের আলোচনাগুলো করার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। মহান সামিয়ানা নিশে আমাদেরকে ধৈর্য সহকারে আলোচনাগুলো শোনার তৌফিক দান করেছেন, এজন্য সেই মহান প্রভুর দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জিনেরা যাওয়ার হওয়ার তো গেছে, আমরা যারা আছি আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। যদি আমাদের শেষ পর্যন্ত থাকার ইচ্ছা থাকে তাহলে আমরা সামনের খালি জায়গাগুলো পূরণ করে নিই, কারণ খালি জায়গাতে শয়তান জ্যাডামে আসে। যে খালি জায়গাগুলো আছে জ্যাডামে আসি, বাকি ওনাদেরকেও ডিস্টার্ব করবে, আপনারাও পরবর্তীতে চলে যেতে বাধ্য হবে। এই জন্য আমরা জ্যাডা মিয়াকে সুযোগ দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে আমরা হরকত করব, আল্লাহ বরকত দিবে, আল্লাহ আমরা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে না আমি। যে কিতাবের আলোচনা চলতেছে এই কিতাবের নাম কি? এই কিতাব পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এটার ভিতরে কোনো সন্দেহ আছে? এই কিতাব যে কোনো সন্দেহ নাই, পৃথিবীর ভিতরে যত সাহিত্যিকগণ আছেন, যত কলামিস্ট আছেন, যত কবি আছেন, যত বই যত গ্রন্থ ওনারা রচনা করেছেন, প্রত্যেকটার শুরুতে লিপিবদ্ধ করে দিয়েছেন এটা আমার লেখা ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে নিব, কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ আসমান থেকে এমন একটা কিতাব নাজিল করেছেন যেটার শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব কখনো এক আয়াত, কখনো দু আয়াত, কখনো একটা সুরা, কখনো দু চার পাঁচ আয়াত, এভাবে ধারাবাহিক ভাবে 23-24 বছর যাবত আমি আমার বিশ্ব নবীর উপর নাজিল করেছি। আসমানকে দিতে চাইলাম, নিতে অস্বীকার জানালো। জমিনকে দিতে চাইলাম, তারাও নিতে চাই নাই। পাহাড়কে দিতে চাইলাম, তারাও নিতে চাই নাই, অস্বীকার জানালো। এই কোরআন লৌহে মাহফুজের কোরআন, আসমানি এই অলৌকিক বাণী তারা সহ্য করতে পারবে না। এজন্য আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআন দেওয়ার জন্য মনোনীত করলাম। 23-24 বছর যাবৎ ধারাবাহিকভাবে আমার নবীর উপর আমি কুরআন নাজিল করেছি। কুরআন নাজিল করার পরে কাফেররা এই কুরআন নিয়ে হাসি তামাশা শুরু করে দিয়েছে। কাফেররা জানায় তাকে এটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে। এই কোরআনকে তারা তাদের উপন্যাসের মতো মনে করেছে, তাদের সাহিত্যিক বইয়ের মতো মনে করেছে। তারা যখন আমার নবীকে বিদ্রুপ শুরু করে দিয়েছে, আমি আমার নবীকে ছেড়ে ছুড়ে দিয়েছি,
কে পারো এটার বিরুদ্ধে একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলেন আল্লাহ, ইন্না আতাইনাকাল কাউসার। মদিনার দেওয়ালের ভিতরে রাখল, লিপিবদ্ধ করে দেওয়া হলো সমস্ত সাহিত্যিক গণ আসে, কলামিস্ট গণ আসে, জাদুঘররা আসে, এক এক করে তার পরবর্তী পঙ্ক্তিতে লিখবে। একটা কবিতা যখন লেখা হয় একটা লাইনের দুইটা অংশ হয়, একটা শের যখন লেখা হয় একটা লাইনে একটা শেরের দুইটা অংশ হয়। যখন না আরো তাই না কাল কাউসার লিখে দেওয়া হলো, পরবর্তী অংশ কি হবে তাদেরকে লেখার জন্য বলা হলো, না না তারা কেউ লিখতে সাহস করলো না, কি হবে কেউ লিখলো না। পরবর্তীতে তারা লিখে দিল লাইসা হাদা কালামুল বাশার, না না মুহাম্মাদের উপরে নাযিল কিতাব এই কিতাবটা দুনিয়ার কোন মানুষের বানানো কিতাব নয়। এটা কার বানানো কিতাব? এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ নিজেই ঘোষণা দেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহ। আল্লাহ বলেন এমন কিতাব আমি নাজিল করে দিয়েছি এটার ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত স্বরূপ। এই কোরআন চলবে নে চলবে নে না, 1400 বছর হয়ে গেছে কোরআন অন্ড হয়ে গেছে, পুরান হয়ে গেছে, নিউ ভার্সন করা লাগবে, নতুন করা লাগবে, এরকম নেই। চীন ঘোরা কয় কোরআন তো পুরান হয়ে গেছে, 1400 বছর আগের এই কোরআন তো চলা যাবে না। এটা কয় আমরা কোরআনকে পুরাতন থেকে আমরা নতুন করব। এরা দেখলো তাওরাতকে নতুন করা হয়েছে, ইনজিলকে নতুন করা হয়েছে, জবুরকে নতুন করা হয়েছে, এরা চাইলো কোরআনকে আমরা নতুন করব। আল্লাহ বলে খবরদার, এই কোরআনের উপরে যারা হাত দিতে চেয়েছে তারা আজকে টিকে নাই। এই কোরআনের উপরে হাত দিতে চেয়েছিল আবু জেহেল, কোরআন আছে আবু জেহেল নাই। এই কোরআনের উপরে হাত দিতে চেয়েছিল আবু লাহাব, কোরআন আছে আবু লাহাব নাই। এই কোরআনের উপরে হাত দিতে চেয়েছিল উতবা সাইবা, কোরআন আছে উতবা সাইবা নাই। এই কোরআনের উপরে হাত দিতে চেয়েছিল ফেরাউন নমরুল আমান কারণ, একজনও নাই, কোরআন আছে কিয়ামত পর্যন্ত থাকবে। কি বলেন, ঠিক না বেঠি? কোরআন থাকবে। ওরা বলে আমরা নতুন করতে চাই, আল্লাহ বলে খবরদার করো না। আল্লাহ কি বলেন? করো না। এরা কেন আমরা করতে চাই? আল্লাহ বলে করো না, তোরা যেহেতু করতে চাস তোদেরকে আমি ভাইরাস দিয়ে দিলাম, করো না ভাইরাস। আরো আসতে বলেন, আল্লাহর ধরা বড় ধরা, আল্লাহ যারে ধরে কেউ বাঁচাইতে চায় না। খবরদার, কোরআনের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলেছে তাদেরকে আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আজও পর্যন্ত ইতিহাস সাক্ষী পত্র পত্রিকায় লিখেছে 32,000 মতো লোক দুনিয়ার থেকে করোনা ভাইরাসে, 32,000 লোক দুনিয়ার থেকে করোনা ভাইরাসে চির বিদায় হয়ে গেছে। আল্লাহ বলেন খবরদার, মুসলমানদের উপর অত্যাচার করিও না। মুসলমান কারা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কোরআনের দারক বাহক যারা, কোরআনকে যারা মানে, ওই ঈমানওয়ালা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। রাসূল আরবি বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কোরআন যারা পড়ে আর পড়ায়, কোরআনের ধারক বাহক সমস্ত মুসলমান, এরা হলো আমার আল্লাহর পরিবারের লোক। কার পরিবারের লোক? ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আরবি বলেন, আমার দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে আমার কিছু পরিবারের লোকজন আছে, এরা আমার খাস পরিবারের লোক। সাহাবে ইকরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আল্লাহর পরিবারের লোকজন কারা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কুরআন, আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাহ। রাসূল আরবি বলেন, যারা কুরআন ওয়ালা এরা হলো আল্লাহর পরিবারের লোক, এরা হলো আল্লাহর আত্মীয়
স্বজনেরা আল্লাহর নিরাপত্তার বেষ্টনের ভিতরে থাকবেন। দুনিয়ার জমিনে যত মানুষ আসবে, দুনিয়ার জমিন থেকে কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মুসলমানকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আল্লাহ বলে না না, আমি আল্লাহ যতদিন আছি, আসমান যতদিন আছে কোরআন থাকবে, এই কোরআন যতদিন থাকবে মুসলমান থাকবে, মুসলমান যতদিন থাকবে ততদিন দুনিয়া টিকে থাকবে। সুতরাং মুসলমানদের উপরে যারা আঙ্গুল তুলেছো, খবরদার খবরদার, আমার আল্লাহ তোমারে আঙ্গুল ডাকবেন না। মুসলমানদের উপরে যত স্টেম রোলার ছাড়িয়েছো, আল্লাহর গজব তোমাদের উপর আসতে বাধ্য থাকবে, ঠিক না বেটি? বাংলাদেশ সরকার, আমাদের কলিডার লোক, বাংলাদেশ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালন করতে চায়, আমরা একমত, কি বলেন, ঠিক না বেটে? আমরা একমত, জন্ম শতবার্ষিকী পালন করা হোক। মাননীয় প্রধানমন্ত্রী যেই মোদি, তার দাঁতের থেকে এখনো মুসলমানদের রক্ত বের হয়, যার জবান থেকে এখনো মুসলমানদের রক্তের গান আসে, যার শকুনের ধাবার ভিতরে মুসলমানদের চামড়া লেগে আছে, ওই মোদিকে বাংলাদেশে এনে শেখ মুজিবকে অপমান করবে মুসলমান মেনে নেবে না? বাংলাদেশের জমিনকে মোদির নাপাক পাল দিয়ে অপমান করবে বাংলাদেশের মুসলমান তা মানবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আমাদেরকে সনদ দিয়ে সম্মানিত করেছেন। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন হোক, আমরা ওলামায়ে কেরাম কুরআন খতম করে তার জন্য দোয়া করব, যেহেতু সে মুসলমান, আল্লাহ যেন তাকে কবরের ভিতরে সুখে শান্তিতে রাখে। কিন্তু মোদির মতন নাফাক লোককে এনে ওই শেখ মুজিবের আত্মাকে কষ্ট দিবেন, এটা আওয়ামী লীগের সব বরদাস্ত করতে পারবে না। মুসলমানের বাংলায় শেখ, মুসলমানের বাংলায় মোদির কদম পড়বে, এটা মুসলমান জাতি মেনে নিতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন ভারত সরকার আমাদেরকে যখন পেঁয়াজ দেয় নাই, আপনি বলেছেন পেঁয়াজ ছাড়া পাক করা যায়, আপনি নিজে বলেছেন আমিও পেঁয়াজ ছাড়া রান্না করে খেয়েছি, আমার ঘরের ভিতরেও খেয়েছে। সুতরাং আমরাও আপনার দাবির সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই, পেঁয়াজ ছাড়া যদি তরকারি রান্না হয় তাহলে মোদি ছাড়াও শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী পালন করা যায়। মুসলমানের বাংলায় নাস্তিক বেঈমান থাকবে, এদেশে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, সমস্ত জাতি থাকবে, তারা আমাদের ভাই, কিন্তু কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তো কেউ টিকে থাকতে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলে না আমি এই কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিজে নিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাব লা রাইব ফী, এটা এমন একটি কিতাব আমি জমিনের ভিতরে নাজিল করেছি যেটার ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকিন কারা? মুত্তাকিন কারা? মুত্তাকিনের পরিচয় আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে দেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة الله جل شانه বলেন যারা গায়বের উপর বিশ্বাস করে, ফেরেশতা যে আছে এটা মুসলমান দেখে না, জান্নাত জাহান্নাম যে আছে এটা মুসলমান দেখে নাই, আল্লাহ যে আছে এটাও মুসলমান দেখে নাই, কিন্তু মুসলমান বিশ্বাস করে কি করে না, এটার নাম হলো গায়বের প্রতি ঈমান। الذين يقيمون الصلاة يؤمنون بالغيب ويقيمون الصلاة এবং নামাজ কায়েম করে, ومما رزقناهم ينفقون, এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন সেখান থেকে খায়, সেখান থেকে খরচ করেন। এবনি আদমের দাল, কোরআন ওয়ালার সাথে যে মহাব্বত রাখে, কোরআনকে যে মহাব্বত করে সে কার লোক? আমার আল্লাহর লোক। যারা কোরআনকে মহাব্বত করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং শিখায় দুনিয়ার জমিনে তারা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, তারা সর্বশ্রেষ্ঠ লোক। ও বনি আদমের দাল,
মানুষকে কোরআনকে মহব্বত করে তারা আমি আল্লাহর পরিবার পরিজনের লোক তাদেরকে আমার আল্লাহ মহব্বত করে। ও বন্ধু, কোরআন পড়তে পারে না, কোরআনকে মহব্বত করে এমন লোক দুনিয়াতে আছে না নাই? কোরআনকে মহব্বতের কারণে আল্লাহ জান্নাত দিয়েছেন এমন নজির আছে না নাই? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই, বাগদাদের অনেক বড় বুজুর্গ ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই, এশার নামাজ পড়ে রাত্রিবেলা যখন ঘুমাইলেন, স্বপ্নের ভিতরে দেখে আল্লাহ ইমাম গাজ্জালিকে বলতেছেন, এ গাজ্জালি যাও ওই বাগদাদ শহরের রাসূল পরি গ্রামের ভিতরে যাইয়া, আমার একজন বন্ধু, আমার প্রিয় বন্ধু আল্লাহর উলি মারা গেছে, নাম তার আব্দুর রহমান, যাও যাও গাজ্জালি রে, ওই রসুলপুর গ্রামের ভিতরে ভালো কোনো আলেম নাই, দোয়ার মতো ভালো কোনো লোক নাই, জানাজা পড়ার মতো ভালো কোনো ইমাম নাই, এই ইমাম গাজ্জালি যাও, যাইয়া তুমি আমার আল্লাহর ওই বন্ধুর জানাজাটা ফড়াইয়া দিয়ে আসো। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই সকালবেলা ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজটা আদায় করিয়া রওনা হয়ে গেলেন বাগদাদ শহরের ওই রসুলপুর গ্রামের দিকে। স্বপ্নে দেখলাম আল্লাহর ওলি মারা গেছে, আল্লাহ আমাকে বলতেছেন জানাজা পড়ানোর জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম গাজারে চলে গেলেন, যাইয়া বাগদাদ শহর রসুলপুর গ্রামের ভিতরে যাইয়া এক এক লোক যে জিজ্ঞাসা করে, বন্ধু বাগদাদ শহরের এই রসুলপুর গ্রামে আজকে আল্লাহর কোন ওলি মারা গেছে আমাকে একটু দেখায়া দাও, বলে না না আমাদের এই রসুলপুর গ্রামের ভিতরে আল্লাহর কোন ওলি আজকে মারা দেয় নাই। একজনকে জিজ্ঞাসা করে সেও বলতে পারে না, আরেকজনকে জিজ্ঞাসা করে সেও বলতে পারে না, বলতে বলতে কয়েকজনকে জিজ্ঞাসা করার পর পরিশেষে একজনে বলল, আল্লাহর ওলি, আজকে আমাদের এই রসুলপুর গ্রামে কোনো আল্লাহর ওলি মারা যায় নাই, তবে ওই যে রসুলপুর গ্রামে পাহাড়ি অঞ্চল, ওই পাহাড়ি অঞ্চলের ভিতরে একটা কাঠুরিয়া মারা গেছে। আল্লাহর ওলি ইমাম গাজ্জালি জিজ্ঞাসা করে, নাম কি? বলে তার নাম আব্দুর রহমান। বলে হয়েছে আমার পরিচয় জানা হয়ে গেছে, যে লোকটাকে আমি খুঁজতেছি ওটার নাম আব্দুর রহমান, রওনা হয়ে গেছে রসুলপুর গ্রামে। ওই পাহাড়ি অঞ্চলের ভিতরে যাইয়া দেখতেছে কাটুরিয়ার লোকগুলো লাশ নিয়ে বসে আছে, ধোয়ানোর মতো লোক নাই, নিজে যাইয়া ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই নিজ হাতে ধোয়াইলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন। করতে করতে সন্তানগুলোকে জিজ্ঞাসা করেন, এ আব্দুর রহমানের বা সন্তানেরা শোন শোন, বলো তোমার আব্বা এমন কি আমল করতো যার কারণে আল্লাহর ওলির দপ্তরের ভিতরে তোমার বাবার নাম লেখা হয়ে গেছে? বলে না না আমার আব্বা তো এমন কোনো কাজ করতো না, সারাটা দিন কাঠ কাটতো, পাহাড় থেকে কাঠগুলো কাটিয়া বাজারের ভিতরে বিক্রি করিয়া আমার বাবা সংসার চালাইতো, এমন কোন নেকের কাজ তো আমার আব্বাকে করতে দেখি নাই। জানাজার টাইম হয়ে গেছে, জানাজা শেষ করিয়া সন্তানগুলোকে জিজ্ঞাসা করে, বলে তোমার মা জীবিত আছে কিনা? বলে হ্যাঁ ও আল্লাহর বলে আমার মা জীবিত আছে। বলে তোমার মা একে বলো পর্দার আড়ালের ভিতরে থাকিয়া আমার সাথে একটু কথা বলতে। পর্দার আড়ালে থাকিয়া কথা বললেন, জিজ্ঞাসা করলেন, এ আব্দুর রহমানের স্ত্রী বাল, তোমার স্বামী এমন কি আমল করতো যার কারণে আল্লাহর বলির দপ্তরের ভিতরে তার নাম লেখা হয়ে গেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুর রহমানের স্ত্রী এক দিয়ে বলে, আল্লাহর ইমাম গাজ্জালি, আমার স্ত্রী আমার স্বামী এমন কোন আমল করে নাই যার দ্বারা আল্লাহর বলির দপ্তরের ভিতরে তার নাম উঠে যায়, কিন্তু একটা আমল আমার স্বামীকে আমি সব সময় দেখতাম করতো। বলে কি আমল? বলে দেখেন আজ পর্যন্ত সেই কোরআনের কপিটা আছে আমার স্বামীর, একটা কোরআনের কপি আছে, ওই কোরআনটা প্রত্যেক দিন আমার স্বামী যখন কাজ করতো, কাজ শেষে রাত্রিবেলা আমার স্বামী বাড়িতে আসতো, সকালবেলাও হাতে নিত, নিয়ে এই কোরআনটা নিজে হাতের ভিতরে লইয়া কোরআনের লাইনের ভিতরে শুধু হাত ঘুরাইতো, পড়তে জানতো না, পড়তে জানতো না, আর টপ টপ করে চোখের পানিগুলো ফেলাইয়া মালিককে ডাক দিত, মালিক
তোমার কালাম হাদা কালাম রব্বি হাদা কালাম রব্বি আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যাঁ আল্লাহ মুমিনুন কা কাম হ্যাঁ আল্লাহ আল্লাহ ইসমে শিরি বানা দো আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা বানা দো ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর ইয়া ইলাহি মাশুক হ্যাহি তু মে গফর হ্যাহি তু মে সত্তার হ্যাহ যদি মোহব্বত তো বেশি ছিল এ আব্দুর রহমান তার স্ত্রী বলে হুজুর গো আমার স্বামী প্রত্যেক চোখের পানি গুলো সারিয়া কুরআনের ভিতরে হাত ঘুরাইত আর বলতো হাদা কালাম রব্বি হাদা কালাম রব্বি মা আনা লাইসা বিকারিন আমি তো পড়তে জানি না লাদিরি লাদিরি আমার কোরআন আল্লাহর কোরআন তো আমি পড়তে জানি না আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে আব্দুর রহমান দুনিয়ার জমিনে তোকে এত সুন্দর দুইটা চোখ দিলাম হাত দিলাম তোকে চলার মতো পাও দিলাম তোর সাড়ে তিন হাত বডি আমি সুস্থ করে দিলাম কিন্তু তুই আমার শ্রেষ্ঠ কিতাবটা পড়তে পারিলি না ওদিন আমি কি জবাব দিব হাইরে পড়ার মতো লোক তো পাই না আব্দুর রহমান এই বলে বলে কান্ত আর বলতো মালিক তোমার কোরআন পড়তে জানি না বলে তুমি বুঝিও না তোমাকে মহব্বত করি না রে আল্লাহ এই বলে কোরআনটাকে চুমা দিত তোরানটাকে চোখের সাথে লাগাইত মাথার উপরে উঠাইতো কপালের সাথে লাগাইতো চুমা দিত আদর করত বুকের সাথে জড়াইয়া আমার স্বামী আসমানের দিকে হাত তুলে বলতো মালিক ও আল্লাহ তোমার আব্দুর রহমান কোরআন পড়তে পারে না বিদায় জানিও না কোরআনকে মহব্বত করো না এই যে দেখো দেখো আমি তোমার কোরআনকে মহব্বত করে চুমা দিলাম তোমার কোরআনকে মহব্বত করে আমি বুকের সাথে লাগাইলাম তোমার কোরআনকে মহব্বত করে আমি চোখের সাথে লাগাইলাম রে আল্লাহ এই বলে বলে দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া সারাটা জীবন কান্দতে 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 আমার স্বামী দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য আল্লাহ জাল্লা শানু এই কোরআনকে মহব্বত করার কারণে ওই আব্দুর রহমানকে এত ভালোবাসছে বন্ধুরা ভালোবাসিয়া ইমাম গাজ্জালিকে পাঠাইছে তার জানাজা পড়ার জন্য সুবহানাল্লাহ সে আল্লাহ এখনো আছে না নাই কোরআনের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই কোরআনওয়ালাদের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই কোরআনের আলেমের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই আল্লাহু আকবার কোরআনের মাদ্রাসার সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই কোরআনের মালিককে কোরআনের কারণে আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে সম্মানিত করেছেন কি বলেন ঠিক কিনা কোরআন নাযিল হয়েছে মক্কার ভূমিতে আল্লাহ মক্কাকে তামাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ শহর বানিয়ে দিয়েছেন কোরআন নাযিল হয়েছে মদিনার ভূমিতে আল্লাহ মদিনাকে মক্কা মদিনাকে সমস্ত বিশ্বের ভিতরে দামি শহর হিসেবে ঘোষণা দিয়েছেন কোরআন নাযিল হয়েছে ফেরেশতা জিব্রিলের মাধ্যমে আল্লাহ জিব্রিলকে শ্রেষ্ঠ ফেরেশতা বানিয়ে দিয়েছেন কোরআন নাযিল হয়েছে বিশ্ব নবীর উপর আল্লাহ বিশ্ব নবীকে শ্রেষ্ঠ নবী বানিয়ে দিয়েছেন কোরআন নাযিল হয়েছে রমজান মাসে আল্লাহ মাসকে রমজান মাসকে শ্রেষ্ঠ মাস বানিয়ে দিয়েছেন কোরআন নাযিল হয়েছে কোরআন নাযিল হওয়ার কারণে উলামায়ে কেরাম ধারক বাহক হয়েছে আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে দামি বানিয়ে দিয়েছেন কোরআন কাপড়ের সাথে লাগার কারণে ওই জুজদানকে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন কোরআন রিয়ালের সাথে লাগার কারণে আল্লাহ তাআলা 20 টাকা 25 টাকা দামের ওই কাঠের রিয়ালকে দামি বানিয়ে দিয়েছেন এই জন্য কোরআনের সাথে মহাব্বত রাখা দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ যদি কোরআনের সাথে মহাব্বত থাকে মহাব্বতের উসিলা দিয়ে হলেও অন্তত কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দিবেন কি রে ভাই বিএনপি সরকারের আমলে যারা বিএনপি করে
সব জায়গায় মোটামুটি তাদের সুযোগ সুবিধা, আওয়ামী লীগ সরকারের আমলে যারা আওয়ামী লীগ করে সব জায়গায় তাদের সুযোগ সুবিধা, জাতীয় পার্টির আমলে যারা জাতীয় পার্টি করত তাদের আমল তাদের জন্য সব সুযোগ সুবিধা। আমার আল্লাহর কোরআনকে যারা মহাব্বত করবে আল্লাহ কি এদেরকে সুযোগ সুবিধা দিবে না? মহাব্বত করতে হবে মহাব্বতের মতো। কিসের মতো? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই মহাব্বতের একটা ঘটনা বলেন। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই রাত্রিবেলা এশার নামাজ পড়ে ওনার রাজপ্রাসাদের সামনে বসে বসে জিকির করতেছেন। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী একজন ইমানওয়ালা বাদশাহ, মুসলমানদের কয়েকজন ইমানদার বাদশার ভিতরে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী একজন। বসে বসে তসবি আদায় করতেছে, হঠাৎ করে দেখতেছে সামনে থেকে চারটা লোক আসতেছে। কয়টা? চারটা লোক। বাদশাহ সুলতান মাহমুদ মনে মনে ভাবতেছে, এই রে দেখা যাচ্ছে যে চারটা আল্লাহর বলি আসতেছে। সুলতান মাহমুদ গজনবী আগে গেলেন, একটু দোয়া নেওয়া দরকার, আল্লাহওয়ালাদের থেকে বলিদের থেকে দোয়া নিলে আল্লাহ তাআলা তাদের পরামর্শ নিলে আমার দেশ চালাইতে সুবিধা হবে, দোয়া নিলে সুবিধা হবে, দোয়ার জন্য ডেকেছে। ওরা আসছে সামনে, সালাম দিয়ে মোসাফা করতেছে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী। ওদের থেকে একজন বলতেছে, কিও মিয়া একা একা চুরি করতে বাইরেছে না? না রে ভাই, একা একা চুরি করে মজা নাই, চুরি যদি করতে হয় তো আমাদের সাতজনের সাথে চলো। বুঝলেন কারবারটা? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বের হয়েছে ওরা বুজুর্গ দোয়া নেওয়ার জন্য, আর ওরা বলতেছে বাইরে চুরি যদি করতে হয় একা করে মজা নাই, আমগুর সাথে চল, পাঁচজনে মিল্লা চুরি করুন, দরা খাওয়ার কোনো সুযোগ নাই, তাহলে মোটামুটি চুরিও বেশি করে করা যায়। বাদশাহ সুলতান মাহমুদ গজনবীকে এরা চিনে নাই, উনি যে দেশের বাদশাহ। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী কই, দেখি সাইড ভিতরগত অবস্থাটা একটু যাচাই করে দেখি। কো, আচ্ছা ভাই ঠিক আছে, আমি তোমাদের সাথে চুরি করবো, চুরি যে করবো, দরা খাইলে তো জামিন নাই, তো তোমাদের চুরি বিদ্যার কত বছরের অভিজ্ঞতা আছে আর তোমাদের কি কি অভিজ্ঞতা আছে একটু আমাকে বলো। একটা কয়ে মিয়া, কি অভিজ্ঞতা লাগবে তোমার? কো, আমি শুধু ওই বাড়ির দরজায় সেই এক টাস টাস করে তিনটা আওয়াজ দেবো, হাতে তাড়ি দেবো, ঠাস করে ঘরের দরজা খুলে যাবো। সুলতান মাহমুদ গজনবীকে খাইছি রে, এত মারাত্মক চোট। আর কয়ে, তোমার কি অভিজ্ঞতা আছে? বলে, আমার অভিজ্ঞতা হলো আমি যখন ঘরের সামনে যাই তখন নাক টান দিই, বিশাল করে নাক টান দিই, নাক টান দেওয়ার পর আমি বলতে পারি কোন জায়গায় স্বর্ণ আছে, কোন জায়গায় রূপা আছে, কোন জায়গায় টাকা আছে। সুলতান মাহমুদ গজনবীকে খাইছি রে, এটা তো আরো মারাত্মক। তিন নম্বরটা জিজ্ঞাসা করতেছে, ভাই তোমার কি আছে অভিজ্ঞতা? বলে, আমারও মোটামুটি একটা অভিজ্ঞতা আছে। কি অভিজ্ঞতা? ও, আমি কুকুরটার বাসা ঢুকতে। কিসের বাসা? কিসের বাসা? কুকুরটার বাসা বুঝি, কুকুরের বাসা। কুকুর যে গেউ গেউ করে কি কইতে চাই এটা আমি বুঝি। মাশাআল্লাহ, তোমার তারা তো কম না। আরেকটা রেখে, তুমি কি বুঝো? আমি যেটা বুঝি, রাত্রের অন্ধকারে যদি কাউকে দেখি সকালবেলা আমি তাকে ঠিক চিনতে পারি। সুলতান মাহমুদ গজনবী তো মাশাল্লাহ, তোমাদের অভিজ্ঞতা মোটামুটি ভালো, চুরি করা যায় তোমাদের সাথে, রাজি আছি আমি। বলে, আমাদের ইন্টারভিউ নিলা, তোমার ইন্টারভিউ কই? তুমি যে চুরি করবা তোমার কি অভিজ্ঞতা আছে? কো, আমারও ছোট্টখাট্ট একটা অভিজ্ঞতা আছে। কি অভিজ্ঞতা? কো, আমি শুধু ডান দিকে দাঁড়ি পালাইলে খুনির আসামি মার, বাম দিকে দাঁড়ি পালাইলে খুনির আসামি ফাঁসি হয়ে যায়। ওরা সাইড জেনে কয়, এটাই তো দরকার আমাদের। আমাদেরটা যা আছে আর না আছে তোমারটা সবচেয়ে বেশি, তোমারটা আমার পছন্দ হয়েছে। আমরা চুরি করবো আর ধরা খামু, তুমি শুধু ডান দিকে দাঁড়ি ফালাইবা, সাথে সাথে রেহাই পাইয়া যাও মা। এরা বুঝে নাই উনি যে বাচ্চা, কারণ বাচ্চা তো শুধু ইশারা দেয়, হাকিম যখন ওকালতি করে বাচ্চা ইশারা দেয়, ডান দিকে ইশারা দিলে মানে এটা খালাস, বাম দিকে ইশারা দেয় মানে এটার ফাঁসি। এরা তো বুঝে নেয়, বের হয়ে গেলো, চলো চুরি করবো, কোথায় করবা? কো, আজকে বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে করবো।
লোকাল তো বহুত চুরি করছি, আজকে কোথায় করবো? বাদশার বাড়িতে। এখন কয় বাদশার বাড়ি কে চিনি? সুলতান মাহমুদ গজনবী কো ভাই আমি একটু চিনি, আমি একটু রওনা হয়ে গেছে চুরি করার জন্য। বাদশা সুলতান মাহমুদ গজনবী এদেরকে নিয়ে চুরি করার জন্য রওনা হয়ে গেছে নিজের রাজদরবারে যাইয়া। তালা যে খুলতে পারে কই? তালা খুলেন না কই? বাড়িতে যখন ঢুকবে সর্বপ্রথম কুত্তা ঘেউ ঘেউ শুরু করছে। কে? সুলতান মাহমুদ গজনবী কে? এই কুকুরের বাসা বুঝাচ্ছে ওইটা কই? কয়ে যে আমি বলে কুকুর কি বলতেছে? কতদিন শুনেছি কুকুর শুধু মানুষ পাগল, কুকুর পাগল না, এখন দেখি কুকুর পাগল। বলে কিভাবে বুঝলা কুকুর পাগল? বলে কুকুর গেউ 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 করে দাঁড়াইয়া দিতেছে রাজদরবারে, লোকেরা শোন শোন বাচ্চা মেহমান নিয়ে রাজদরবারে ঢুকতেছে তোমরা সব দাস। বাচ্চা সুলতান মাহমুদ গজনবী আশ্চর্য হয়ে গেল, আমরা যে চোর এরা যে চোর, কুকুর তো জানে না, এ তো আসলেই তো কুকুরের বাসা বুঝে ফেলেছে। এবার দরজা খোলার জন্য যাবে, জিজ্ঞাসা করলো দরজা খুলনে ওয়ালাটা কই? যাইয়া টাস টাস করে তিনটা বাড়ি দিল ছাদ ছাতে, সাথে টাস টাস করে তালা খুলে গেল। সুলতান মাহমুদ গজনবী আশ্চর্য হয়ে গেলেন, ওরে আল্লাহু আকবার, এরাই তো আসলে মারাত্মক চোর। ঘরের ভিতরে ঢুকবেন, তিন নাম্বার তাকে বলল, কে আছো, কোনটা বলেছো, নাকতান দিয়া বলতে পারো কোথায় কি আছে? বলে আমি। বলে বলো। নাকতান দিয়া বলতেছে, বাচ্চা যাব না, ওই জায়গায় স্বর্ণ রাখা আছে, ওই জায়গায় দিন আর ওই জায়গায় দাঁড়াম। বাচ্চা যে তো জানে না এই কথা বলে নাই, বলে এই জায়গায় দিন আর রাখা আছে, ওখানে দাঁড়াম রাখা আছে। বাচ্চা সুলতান মাহমুদ গজনবী আশ্চর্য হয়ে গেলেন, আসলেই তো ঠিক মতো বলেছে। বলে যা এবার ল। সুলতান মাহমুদ গজনবী তাকাইয়া তাকাইয়া আছে, তার রাজদরবারের স্বর্ণ মুদ্রাগুলো তার সামনে লইয়া যাইতেছে, কিন্তু সে এখনো কোনো পরিচয় দেয় নাই। চুরি শেষ, সুলতান মাহমুদ গজনবী কো চলো ভাই দাও। বলে না, রাজদরবারে আসছি, বাদশার দরবারে চুরি করছি, এমনি কি যাবো নি? বাচ্চা কি রান্না করছে একটু খাই লইয়া। আহা, বাদশা সুলতান মাহমুদ গজনবী কো খাইছে রে, তোরা তো আজকে নিজেরাও আটকিবি, আমারও খাইছ। কোথায় তোরা পয় কোন জায়গায় খানা আছে আমি একটু দেখে আসি। বাচ্চা তো জানে খানা দিয়ে আসতো, এরা খাইলো খুশি হইয়া। এবার কো আজকে তো অনেক জায়গায় চুরি করে চলে যাই, তুই যেহেতু আসস ডান দিকে শুধু দাঁড়ি ফালাইবি, আমরা পাশে যাবো একটু ঘুমাই লই। একটু কি লই? ঘুমাইতেছে, ঘুমানোর সময় বাচ্চা সুলতান মাহমুদ বলতে যে খবরদার, ধরা খাইলে আমার কোনো বিপদ, আমার কোনো কিচ্ছু করার থাকবে না। বলে না না, তুই শুধু ডান দিকে দাঁড়ি পালাইবি, আমরা বেঁচে যাব। আজান দিয়া দিছে, ওরা ঘুমাইতেছে এখনো। বাচ্চা সুলতান মাহমুদ গজনবী ডাকতেছে, ওরা উঠতেছে না। ফজরের আজান দিয়া দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের আজান হয়ে গেছে, বাদশা সুলতান মাহমুদ গজনবী মসজিদের দিকে চলে গেলেন ফজরের নামাজ আদায় করার জন্য। নামাজটা আদায় করে আসিয়া ওই দারোয়ানকে বলতেছে, এ দারোয়ান যা যা আমার রুমের ভিতরে চারটা শোর আছে ঘুমাইতেছে, ওদেরকে একটু নিয়ে আয়। সুলতান মাহমুদ গজনবীকে দারোয়ান বলতেছে, হুজুর কি বলেন, রাজদরবারের ভিতরে চোরে ঢুকেছে কেউ জানে না? বলে না না, যাও নিয়ে আসো। ওদেরকে নিয়ে আসা হলো, জাগাইতেছে, ওরা উঠতেছে না। বলে আর একটু পরে, বলে উঠ, জাগাইয়া দেখে। এবং ওই তাদের সাথে চতুর্থ যে লোকটা ছিল, বাচ্চা নাই, ধরে নিয়ে আসলো। সুলতান মাহমুদ গজনবী সিংহাসনে বসলেন, বসার পর ওদেরকে জিজ্ঞাসা করতে, যে তোমাদের এত বড় সাহস কিভাবে হলো রাজদরবারে চুরি করলা?
বয় থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, বলে তোমাদের পাশের কাষ্টে ঝুলানো হবে, রাজ দরবারে তোমরা চুরি করেছো, তোমাদের কত বড় সাহস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই তিনজন, তাদের চারজন থেকে তিনজন বয় থরথর করে কাঁপতেছে। আর যে লোকটা রাত্রে বলেছে ডান দিকে দাঁড়ে পালাইলেই মাপ করে খুঁজতেছে, আর মনে মনে গালাগালি করতেছে, হাইরে ওই লোকটা আমাদেরকে বিপদে পালাইয়া চলে গেছে, ও থাকলে তো এখন ডান দিকে দাঁড়ি পালাই তো আর আমরা বেঁচে যাইতাম। এই চিন্তা করতেছে আর ভয় কাঁপতেছে, কিন্তু একটা মিট 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 করে হাঁটতেছে বাচ্চা সুলতান মাহমুদ লোপনে চুরার ডাল। ওই তিনজন ভাই কম্পবান, তুমি কি বুঝে হাসতেছ, তুমি এখনো কেন হাসতেছ, তোমার কি কোনো ডর ভয় লাগে না? এডাক দেয় এ বাচ্চা, রাত্রিবেলা আমরা চোর কিন্তু চারজন ছিলাম না, আমরা চোর ছিলাম পাঁচজন। কয়জন? আমরা চোর ছিলাম পাঁচজন। বলে আরেকজন কই? বলে যা বাচ্চা যাবো না আমাদের সাথে, রাত্রিবেলা চুরি করিয়া এখন আপনি রাজদরবারে উঠিয়া আমাদেরকে পাশের কাষ্টে ঝুলাবেন, এটা তো হতে পারে না। পাশি যদি হতে হয় তাহলে পাঁচজন চোরের কিন্তু পাশি হওয়া লাগবে। বাচ্চা সুলতান মাহমুদ গজনবী আশ্চর্য হয়ে গেলেন, আসল তো তোদের বুদ্ধি মারাত্মক। এবার তারা দেখবে, বলে বাচ্চা রাতের কিছু অংশ আপনি আমাদের বন্ধু ছিলেন গো বাচ্চা, আমাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করেছেন। ওই বন্ধুর দোহাই দিয়া বলতেছি, ওই বন্ধুর দোহাই দিয়া বলতেছি, আমাদেরকে মাফ করে দেন। বাচ্চা সুলতান মাহমুদ গজনবী বলতেছি, বাবা ওই বন্ধুত্বর দোহাই দেওয়ার কারণে আমি তোদেরকে মাফ করে দিচ্ছি, তবে খবরদার খবরদার জীবনে আর তোমরা কখনো চুরি করিও না। এই বলে বাচ্চা সুলতান মাহমুদ গজনবী তাদেরকে ছেড়ে দিলেন। চোরগুলো রাজদরবার দিকে বের হয়া সামনের দিকে যাইয়াম একে অপরকে ধরে কান্দে আর ডাকতে, হাই রে বাচ্চা সুলতান মাহমুদ গজনবী যদি কয়েকটা মিনিটের বন্ধুত্বের কারণে, ওই বন্ধুত্বের দোয়ায় দেওয়ার কারণে যদি দুনিয়ার আদালত থেকে বাঁচা যায়, তাহলে বাচ্চা সুলতান মাহমুদ গজনবীকে যে আল্লাহ বাঁচাইছে, ওই আল্লাহর সাথে বন্ধুত্ব করলে তো জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। এই বলে তারা তওবা করে ফেলেছে, আর চুরি করবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বন্ধু যেটা বুঝাইতে চাই, কোরআনের সাথে যদি বন্ধুত্ব করতে পারি, কোরআনের সাথে মহাব্বত যদি করতে পারি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কোরআনের বন্ধু যারা হবে এরা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, ঠিক কি না? এজন্য আল্লাহর সাথে বন্ধুত্ব রাখা দরকার আছে না নাই? আল্লাহর সাথে যদি বন্ধুত্ব রাখতে হয় সারাটা জীবন এই কোরআনের জন্য বিলিয়ে দিতে হবে, রাজি আছে নেই? আর যদি বলেন রাজি আছে নেই? কোরআনের বিরুদ্ধে যখন কোন আইন হবে, কোরআনের বিরুদ্ধে যখন কেউ আঙ্গুল তুলবে, কোরআনের বিরুদ্ধে যখন কোন শুকুরের থাকালতা বাজবে, উলামায়ে কেরামের নেতৃত্বে রাজপথে নামবো, কারা কারা আল্লাহকে হাত তুলে দেখায়, নারায় থাকবে, নারায় থাকবে। আল্লাহ তাআলা আমাদের হাতকে কোরআনের জন্য কবুল করেন, এক বলেন আমিন। এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলতেছেন, জালিকাল কিতাব লা রাইব ফি, এটা এমন একটা দামি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হেদায়াত স্বরূপ। মুত্তাকিন কারা? আল্লাহ জাল্লা শানু বলেন, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি গায়বের প্রতি বিশ্বাস রাখে, ওয়ায়ুকিমুনা সালাতা, আর নামাজ কায়েম করে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাআলাকে যে হালাল রিজিক দিয়েছি ওটার থেকে খরচ করে। এ বনি আদমের দল, নামাজ পড়া এটা ইমানদারের গুণ, নামাজ পড়া এটা কার গুণ? আর জোরে বলেন, কার গুণ? আজকে যুবকরা নামাজ পড়ে না, মসজিদে মাইকে আজান হয়, টেলিভিশনের দোকানে বসা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ জাল্লা শানু দৈনিক পাঁচবার পাঁচবার আমাদেরকে ডাকে, এ বনি আদমের দল, সারাটা রাত্র তুই আরামে ঘুমাইলি, সারাটা রাত্র তোরকে এত সুন্দরভাবে ঘুমের ব্যবস্থা করে দিয়েছি আমি, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, ঘুমাই না, আমি আল্লাহর ঘুমের
কম্পানো আসে না, আমি আল্লাহ সারাটা রাত্রি আমার রহমতের ফেরেশতা লাগাই দিয়েছি তোকে পাহারা দেওয়ার জন্য। সারাটা রাত্রি তুই আর আমি ঘুমাইলি, বদরের সময় তোকে আমি ডাক দিলাম আয়, এ আব্দুল করিম আব্দুল রহিম সখী নাগা তু নাই, কিন্তু তুই এই বদরের সময় আমি তোমাকে পাইলাম না। এর বান্দা তোকে না পাইলেও তোর খানা কিন্তু আমি বন্ধ করি নাই, তোর রেজেককে তো আমি তোকে বন্ধ করি নাই, সকালবেলা সুন্দর করে আরামের নাস্তা আমি তোকে খাওয়াইলাম, কত মজাদার সুস্বাদু নাস্তা আমি তোকে খাওয়াইলাম। জোরের সময় আবারও ডাক দিলাম বান্দা, বদরের সময় তুই ঘুমের কারণে আসতে পারলি না আয়, জোহরের সময় একটু আসিয়া হাজিরা দিয়া যা, কিন্তু এর মানে আদমের দাল জোহরের সময় আমি তোকে পাইলাম না, কিন্তু তারপরেও তোর রিজিক কিন্তু আমি বন্ধ করি নাই। দুপুরের সময় আমি আল্লাহ তোকে খাওয়াইলাম, কত সুস্বাদু খাবারে দিয়া তোর মেহমানদারি করিলাম, এর মানে আদমের দাল। আসরের সময় আমি আবার তোকে ডাক দিলাম এর বান্দা আয়েশা একটু আমার ঘরে আমার কদরুদে কদমের ভিতরে একটু সেজদা কর, না না আমি তোকে ওই আসরের সময় পাইলাম না, তারপরেও কিন্তু আমি আল্লাহ তোর রিজিক বন্ধ করি নাই, আসরের সময় তোকে আমি চা নাস্তা পরোটা খাওয়াইলাম, রিজিক তোর আমি এখনো বন্ধ করি নাই রে বনে আদমের দাল। মাগরিবের সময় আমি তোমাকে আবার দেখলাম, এ আমার গোলাম বলে মিনার থেকে আদান শোনা গেল, কিন্তু না না তুই আসলি না আসলি না, আমি কিন্তু তারপরেও তোর রিজিক বন্ধ করি নাই। মাগরিবের পরে তুই দোকানে যাইয়া বন্ধুদের সাথে আড্ডা দিয়া চা নাস্তা খাইলা, আবার আসরের সময় আমি তোকে ডাক দিলাম বান্দা, আসরের সময়ও তোকে আমি পাইলাম না, তারপরেও তোর রাত্রের খাবার কিন্তু আমি আল্লাহ বন্ধ করি নাই, আবার তোকে আরামের ঘুমেরও ব্যবস্থা করে দিয়েছি। এরে বান্দা, শনিবার চলে গেল, রবিবার চলে গেল, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার চলে গেল, শুক্রবারে আবার যখন ডাক দিলাম বান্দা, শুক্রবারে তুই কোনোরকম একটা টুপি পাঞ্জাবি নিয়ে গায়ে নিয়ে মসজিদের দিকে ঢুকলি। এরে বান্দা, তুই যদি চাকরি করো তোর অফিসের ভিতরে না জানাইয়া তুই যদি দুই দিন তিন দিন চার দিন অ্যাবসেন্ট থাকো, পরের দিন ঢুকতে গেলে দারোয়ান তোমাকে ঢুকতে দিবে না, বলবে অফিসের অফিসারের নির্দেশ, আপনার চাকরি ক্যান্সেল হয়ে গেছে, আপনাকে আরে ঢুকতে দিব না, তোমার আর চাকরি থাকবে না, বেতন আর দিবে না দিবে না, দারোয়ান তোমাকে জিজ্ঞাসা করবে, কারণ তোর শোনো লাগবে, তোমার বিরুদ্ধে নোটিশ আইসা যাবে, কিন্তু আমার আল্লাহ ওই যে পাঁচ দিন ছয় দিন তুমি আসলা না, তারপরে মসজিদে তুমি সপ্তাহে একদিন ঢুকতে গেলা, কেউ তোমাকে বাধা দিল না, কোনো দারোয়ান তোমাকে বাধা দিল না, মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমাকে বাধা দিল না, যাইয়া তুমি কোন রকমে দুইটা সিজদা করে আবার চলে আসলা, আবার এক সপ্তাহ আমি তোমাকে পাইলাম না। এর বান্দা অনেক তো এমন আসো, মাসকে মাস চলে যায়, খোদার ঈদের দিনে তুমি পশ্চিম দিকে ফিরে আসাড়ে খাও না, তারপরেও কিন্তু আমি আল্লাহ তোমার রিজিক বন্ধ করি না। এর বন্ধু বলেন তো কোন বেনামাজি কি আজ পর্যন্ত খানা ছাড়া মারা গেছে? আরো জোরে বলেন মারা গেছে নি? না না না, বান্দা তোকে যখন আমার মসজিদের মাইক থেকে ডাকা হয় আল্লাহু আকবার, তুই তখন টেলিভিশনের সামনের দিকে তাকাইয়া আযাবের ভিতরে জাহান্নামের আযাব যেটাকে আমি বলেছি সেগুলোর ভিতরে তুই মত্ত ছিল, তোর কি মরার ভয় নাই? ওই যে টেলিভিশন তুমি দেখো, ও তোমার চক্ষু আমি দিয়েছি কোরআন দেখার জন্য, তুমি দেখলা না, তারপরেও আমি কিন্তু তোমার চোখগুলো নষ্ট করলাম না, খবরদার খবরদার, এখনো সময় আছে। ওরে বন্ধুরা শুন, আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালা, আল্লাহ রাসূল বলেন মৃত্যুর পর পর তোমাকে দুনিয়ার হায়াত
শতগুলো কি করেছো? সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি নামাজ পড়েছো কিনা? এই নামাজের ব্যাপারে তোমাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল বলেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, আমি মি'রাজ করেছি জীবনে একবার, আবার আমার উম্মত দৈনিক পাঁচবার আল্লাহর সাথে মি'রাজ করে। সেজদার ভিতরে দাঁড়িয়ে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহর সাথে কথা কয়া যায়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন বলা হয়, আমার আল্লাহর সাথে কথা হয়ে যায়। এরে বন্ধু, এই আল্লাহ জাল্লা শানু কোরআনের ভিতরে বলেন, মুমিনের পরবর্তী একটা গুণ যে বললেন সেটা হলো যারা নামাজ কায়েম করে। এজন্য নামাজ পড়া যাবে নি, আর জোরে বলেন নামাজ পড়া যাবে নি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু ইবাদতের জন্য। এখনো মাইকের আওয়াজ তখন চলতেছে, মানুষ অনেকে ঘুমায়, অনেকে মাইকের প্যান্ডেলে আসছে, অনেক বন্ধু বসিয়া বসিয়া এখন আর টেলিভিশন দেখতেছে, আছে না নাই? আঙ্গুদাস কানে ভরে গেছে টিভি সিনেমায়, বল মনে নোয়াখালীর থেকে আসছি তো, অন্তত একটা নোয়াখালীর সঙ্গীত যদি আপনাদেরকে না শোনা যায় আপনাদের সাথে আমাদের মোটামুটি কথাও মিল আছে। আমরা বলি আই খাইছি, আপনারা কি বলেন? মোটামুটি মিল আছে। আমরা বলি আমরা গেছি, আপনারা বলেন আন্ডা গেছি। হ্যাঁ, মোটামুটি পারি তো। আপনাদের ওলা আমাদের মাদ্রাসায় মোটামুটি 7 বছর পড়ালেখা করছে, এই জন্য মোটামুটি আপনাদের ভাষা পারি। আঙ্গুদাস কানে ভরে গেছে টিভি সিনেমায়, হোলা মাইয়া জোয়ান বোড়া বেগুনে মিলি সাই, হাই হাই, হোলা মাইয়া জোয়ান বোড়া বেগুনে মিলি সাই, ঠিক কিনা? টিভি সিডি সাই সাই, হোলা হান বেগুন, প্রেমের শিক্ষায় পাশ করেছে আগের তন তিন গুণ। টিভি সিডি সাই সাই, হোলা হান বেগুন, প্রেমের শিক্ষায় পাশ করেছে আগের তন তিন গুণ। হতে গাঁদে দেখলে মাইয়া, হতে গাঁদে দেখলে মাইয়া, আই লাভ ইউ জানাই, হোলা মাইয়া জোয়ান বুড়া বেগুন মিলি সাই, ঠিক না বে? ঠিক, আই লাভ ইউ জানাইনি। স্কুল কলেজ হাই রে হাই, আল্লাহ মাহমুদ ছবি দামত বরাতা তুমুন আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি হযরত একদিন বলেছেন, হ্যাঁ, সহশিক্ষা নারী পুরুষ যদি একসাথে শিখো, এখানে ধর্ষণ হয়, এখানে গুনাহ হয়, ফরদার আইন লঙ্ঘন হয়, নাস্তিকরা আমার আল্লাহ আহমদ ছবির বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, বারবার স্কুল কলেজের ধর্ষণের মাধ্যমে তনু হত্যা হয়েছে, বারবার ধর্ষণের মাধ্যমে প্রমাণ হয়েছে, সহশিক্ষার কারণে কিন্তু বাংলাদেশে ধর্ষণ বেড়ে গেছে, ঠিক কিনা বেঠি? আহমদ ছবির কথাকে তোমরা ভঙ্গ করেছো, আল্লাহ বলে বারবার বুঝিয়ে দিয়েছি, এটাই মূল কারণ। টিভি সিডি সাই সাই, হোলা গান বেগুন, প্রেমের শিক্ষায় পাশ করেছে আগের তন তিন গুণ। হতে গাঁদে দেখলে মাইয়া, হতে গাঁদে দেখলে মাইয়া, আই লাভ ইউ জানাই, হোলা মাইয়া জোয়ান বুড়া বেগুন মিলি সাই। সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাও আর ইউ, বাংলা কয় না ভালোবাসি, ইংরেজি কয় আই লাভ ইউ, ঠিক না বেঠি? আপনারাও কোন ঠিক, আবার আপনারা এমন ইংরেজি বলতে পারলে মনে হয় এটাই বিশাল বক্তা। কোরআনের ভাষা কি? জোরে বলেন, কোরআনের ভাষা কি? হাদিসের ভাষা কি? আল্লাহর ভাষা কি? রাসূলের ভাষা কি? জান্নাতের ভাষা কি? কবরের ভাষা কি? তবে যে আরবি বলতে পারে ওটাই না পড়ব, কি বলেন, ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাও আর ইউ, বাংলা কয় না ভালোবাসি, ইংরেজি কয় আই লাভ ইউ, লিপস্টিকের ভয়ে বাপরে, লিপস্টিকের ভয়ে বাপরে, ড্যাডি কই বোলাই, হোলা মাইয়া জোয়ান বুড়া বেগুন মিলি সাই। লিপস্টিক লাগাই তো দুই ঠোঁটে, আব্বা আব্বু বলতে গেলে দুই ঠোঁট লাগে যায় না, লিপস্টিক নষ্ট হয়ে যায়। এই জন্য এক ঠোঁটের থেকে আরেক ঠোঁট 2 কিলোমিটার ফারাক করে ড্যাডি কি বলে,
ড্যাডি হাই রে শহর অঞ্চলে এত মডেলিং সা স্ত্রী জামালে বাপ ডাকি ফেলে যদি স্বামী কিছু কয় স্ত্রী কিছু কয় স্বামী কিছু কয় তখন স্ত্রী বলে আরে বাবা চুপ করো না একটু আরে বাবা একটু চুপ করো না কারে কিছু বাবা হ্যাঁ আল্লাহ মাফ করুক বলেন আমিন চুল দাড়ি হাড়ি বেগিন ওই গেছে সাদা নাতি হুতি ঘর ঘুরাইছে হাতারে কই দাদা ঠিক কি না চুল দাড়ি হাড়ি বেগিন ওই গেছে সাদা নাতি হুতি ঘর ঘুরাইছে হাতারে কই দাদা নুন আনতে যার ফান্তা পুরাই হাতারে ঘরে টিভি হেডে বাত নাই বই বই হিন্দি ছবি কন্যা সাই ভাই এই বই আগুন নামাজ সারি এই বই আগুন কিল্লাই টিভি সাই হোলা মাইয়া জোয়ান বুড়া বেগুন মিলি সাই আঙ্গুদাস কান বড়ি গেছে টিভি সিনেমাই হোলা মাইয়া জোয়ান বুড়া বেগুন মিলি সাই ঈদ যখন সামনে আসে মেয়ে একটা যদি বিবাহের উপযুক্ত থাকে বয়ে স্বামীর দিতে কি কই গো আঙ্গুই গে বড় হয়ে গেছে দেখো না ঈদের সময় কত মানুষ আইব ই গেড়ে চাইব যদি একটা করে টেলিভিশন না থাকে কেমন লাগে মানুষ বলবে এরা তো এখনো মডেলিং আসতে পারে নাই আপডেট হতে পারে নাই ওল্ড মডেল রয়ে গেছে একটা টেলিভিশন আনো না আমার তো অন্তর টাকা নেই ধরো আমার কাছে 2000 টাকা আছে তো 2000 টাকা টেলিভিশনে কিনে ওর সুবহানাল্লাহ তুমি তো দেশের খবর রাখো না টেলিভিশন এখন কিস্তিতেও দেয় জোরে কম না ঠিক না বেঠি যার ঘরে কিস্তি তার ঘরে নিস্তি যার ঘরে টেলিভিশন তার ঘরে গজব মায়ে দিয়ে যুক্তি করি বাপের যাই কয় টেলিভিশন না হইলে কি ঘরের সুন্দর হয় মায়ে দিয়ে যুক্তি করি বাপের টিভি একটা না হইলে কি ঘরের সুন্দর হয় 21 ইঞ্চি রঙিন টিভি এবার 21 ইঞ্চি রঙিন টিভি আনে হেতে যাই হোলা মাইয়া জোয়ান বুড়া বেগুন মিলি সাই আঙ্গুদাস কান বড়ি গেছে টিভি সিনেমাই হোলা মাইয়া জোয়ান বুড়া বেগুন মিলি সাই একদিন বেগিন সারি যেদিন কবার যাইবি হে রেস্তারা লজ্জাই লজ্জাই দেয় টিভি এগিন বেগিন সারি যেদিন কবর যাইবি ফেরেস্তারা কন্যাই কন্যাই দেয় টিভি পূর্ণিমা সব নূরের নাসন শাকিব খান অবু বিশ্বাসের নাসন তিবরে দেয় হোলা মাইয়া জোয়ান বুড়া বেগুন মিলি সাই আঙ্গুদাস কান পড়ি গেছে টিভি সিনেমাই হোলা মাইয়া জোয়ান বুড়া বেগুন মিলি সাই ঠিক না বেটি আরো জোরে বলেন ঠিক না বেটি ওরে বন্ধু টেলিভিশন গজব আল্লাহ বলেন এ বনি আদমের দাঁত গুলো সাড়ে তিন হাত বড়ি আমি দিলাম হাতটাকেও সুস্থ রাখলাম তোর পাটাকেও আমি সুস্থ রাখলাম সারাদিন হাত বডির ভিতরে সবগুলো নিয়ামত আমি ফিট করে দিলাম তারপরে তুই আমার নিয়ামতের শুকর আদায় করো না তোমাকে তো আমি সৃষ্টি করলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জাল্লা শানু বলেন হে বনি আদমের দল তোমার কত সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আর আমার ইবাদতের সর্বোত্তম মাধ্যম হলো নামাজ নামাজের মাধ্যমে বান্দার সাড়ে তিন হাত বডি আল্লাহর সামনে ঝুঁকিয়া পড়ে নামাজের সামনে বান্দার হাতও লড়ে নামাজের মাধ্যমে বান্দার পাও কাজ করে নামাজের মাধ্যমে বান্দার জবানও কাজ করে নামাজের মাধ্যমে বান্দার কলবও কাজ করে নামাজের মাধ্যমে বান্দার সাড়ে তিন হাত বডি কাজ করে নামাজের মাধ্যমে বান্দার সর্বশ্রেষ্ঠ জায়গা তার সাড়ে তিন হাত বডির ভিতরে দামি জায়গা হলো মাথা এই মাথা তাও আমি আল্লাহর কুদরতি পায়ের ভিতরে ঝুঁকাইয়া বলে ঠিক কি না এই জন্য বন্ধু নামাজ পড়া দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই মুফতি সাহেব হুজুর খুব সুন্দর আলোচনা করতেছিলেন যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছিলেন ইসলামের জন্য যুবকরাই ছিল ইসলামের সিফা সালা
এবং ব্যবসায়ীদের সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য হুজুর দিয়েছে। এজন্য হুজুরের ওয়াজের পরে আর কোনো ওয়াজ চলে না। তারপরে মুরব্বির আদেশ অল্প কিছু আলোচনা করছি, যেন দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা বসেছিলেন। আল্লাহ তাআলা হুজুর সহ আরো যে সমস্ত ওলামায়ে কেরাম মাদ্রাসার বড় হুজুর সহ যিনি আলোচনা করেছেন, ওনাদের আলোচনাগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। এবং যারা টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা বিবেক বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এই মাহফিলকে কামিয়াব করার জন্য সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নেন। কেয়ামতের ময়দানে এই কোরআনের সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেন। চিল্লায় কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিয়ারত নিয়তে আমরা একবার সূরা ফাতিহা তিনবার কুল হুয়াল্লাহ পড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا أول الأولين، يا آخر الآخرين، يا راحم المساكين، يا ذا القوة المتين، يا حنان يا منان، برحمتك نستغيث. اللهم انصر فإنك خير الناصرين. اللهم ارحم فإنك خير الراحمين. اللهم احفظ فإنك خير الحافظين. أنت رب العالمين. أنت تمر غلام جخن شمست فراني عرمر غمغمائي তোমার কিছু বান্দা, তোমার আশিকিন জাকিরিন বান্দাদেরকে সাথে নিয়া, ওলামা ইকরামদেরকে সাথে নিয়া, হাফেজ কুরআনদেরকে সাথে নিয়া, মাসুম বেগুনাহগার বাচ্চাদেরকে সাথে নিয়া, তলাবুনে আলেম ছাত্রদেরকে সাথে নিয়া, আমাদের হাতকে কবুল আর মঞ্জুর করে নাও। আয়াল্লাহ রাব্বুল আলামিন, একবার সূরা ফাতিহা তিনবার কুল হুয়াল্লাহ পড়েছি। আয়াল্লাহ বিশ্ব নবীর উপরে দরুদ পড়েছি রে মালিক, যা কিছু পড়েছি সবগুলো তোমার সেই দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ইয়ার সাহেবকে বিশ্ব নবী গাউদা মোবারকে পৌঁছে দাও। আল্লাহ বাবা আদম থেকে শুরু করে পৃথিবীর আজ পর্যন্ত যত মুসলমান নর নারী কবরে বাসী হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে ইয়ার সাহেবকে পৌঁছে দাও। আল্লাহ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, আয় আল্লাহ যত মুসলমানদেরকে কাফেররা নির্যাতন করে শহীদ করেছে রে আল্লাহ, অনেক মাকে বেদেরলা নির্যাতন করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে রে আল্লাহ, আমরা মুসলমান আমরা তাদের ভাই হয়ে তাদের জন্য কিচ্ছু করতে পারি নাই। ও মালিক, তোমার ওই বান্দা বান্দিদের কি মাওলা তুমি জান্নাতের মেহমান বলে দাও রে আল্লাহ। ওগো মালিক, মাদ্রাসার বানী মরহুম আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি, যার স্মরণে আজকের মাহফিল তাওহীদ জনতা করেছি আল্লাহ,
মরহুমের কবরের মধ্যে আর সওয়াবকে পৌঁছায় দাও। আয় আল্লাহ মাজাউজুরের কবরের মধ্যে আর সওয়াবকে পৌঁছায় দাও। আয় আল্লাহ মাদ্রাসার আর যত ডোনার যত দানশীল, আয় আল্লাহ বাজারের যত ব্যবসায়ী, আল্লাহ মাহফিলের উদ্যোক্তাদের মধ্যে যা থেকে যারা এই মাদ্রাসার আসাতেজা ইকরামদের থেকে যারা তলাবা ইকরামদের থেকে যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আল্লাহ সর্বোপরি এই মাদ্রাসার এই এলাকার এই বাজারের আমরা যারা হাত তুলেছি আমাদের যত আত্মীয় স্বজন এই দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আল্লাহ অন্ধকার কবরে মুখে মাটি চাপা নিয়ে শহীদ আসুরি, আল্লাহ আমাদের দিকে তাদের সন্তানদের দিকে তাকিয়ে আসে, তাদের কবরে আজকে আর কিচ্ছু করার শক্তি নাই, কোরআন তেলাওয়াত করার শক্তি নাই, নামাজ পড়ার শক্তি নাই রে মালিক, আমাদের দিকে আত্মীয় স্বজনের দিকে আজকে তারা তাকায় তাকে বলে সন্তান আয় আমার কবরটা একটু জিয়ারত করে যা, এরে সন্তান কোরআন তেলাওয়াত করে আমার জন্য একটু পড়া, এরে সন্তান নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া কর, এরে সন্তান মাহফিলে কিন্তু সাহায্যের মাধ্যমে আমাকে একটু স্মরণ কর, আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মাঝে মায়ের সুলাই দুনিয়া দেখলাম রে আল্লাহ, অনেকের সেই মা নাই বাবা নাই, আল্লাহ তাদের কবর মধ্যে আর সওয়াবকে পৌঁছায় দাও, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ তাদের কবরকে জান্নাতুন্নর রিয়াজুল জান্নাহ পরিণত করে দাও, এর মালিক আমরা যারা হাত তুলেছি কত গুণা নিয়ে হাত তুলেছি আল্লাহ, আমাদের ডানে বামে সামনে পেছনে সব গুণার গুণা বড় ছোট ইচ্ছে মনে চেষ্টা রেখে বেতা দিয়ে জাহির বাদ দিন রাত অন্ধকারে দিনের প্রহরে কত গুণা করেছি রে আল্লাহ, কে আমাদের কদিনা চুরের ময়দানে যদি গুণাগার বলে ডাক দাও, আল্লাহ মাহফিলের এই শত শত লোকের মাঝখানে মামলায় অল্প কিছু লোকের মাঝখানে যদি অপবল করা হয় অপমান সহ্য করতে পারবো না, কে আমাদের কদিনা চুরের মাধ্যমে লক্ষ কোটি বনে আদমের দল থাকবে, হিন্দু মুসলমান সকলে থাকবে, আল্লাহ আম্বিয়া ইকরাম থাকবে, সাহাবা ইকরাম থাকবে, তাদের সামনে যদি গুণাগার বলে নামখানা ডাক দাও, আয় আল্লাহ অপমান বোধ করবো কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবো, ওগো মালিক দুনিয়ার বাড়িতে যদি আগুন লেগে যায় গাড়িতে যদি আগুন লেগে যায় তোর জানালা দিয়ে মানুষ দৌড়াইয়া পালায়, জাহান্নামের কবরে চলে দাও 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 করে আগুন জ্বালা দাও দৌড়াইয়া পালানোর কোনো সুযোগ নাই রে আল্লাহ, কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব থেকে তুমি আমাদের হেফাজত করে নাও, আল্লাহ মাহফিলকে এলাকার জরিয়া হিসাবে নাজাতের জরিয়া হিসাবে তুমি ফয়সালা করে দাও, আল্লাহ মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত দায়ের এবং কায়েম রাখিও, আল্লাহ মাহফিলের জন্য যে সমস্ত ওলামা ইকরাম বড় সহ মুক্তি সাহেব সহ আরও যারা মাওলা মেধা শ্রম বিবেক বুদ্ধি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, ও মালিক তাদের এই সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ কঠিন কি আমাদের ময়দানে দিয়ে জাহান্নামের সম্মুখীন হয়ে যাব, ওই দিন এই মাহফিলে দান করার সিলাই, মাহফিলে পরিশ্রমের সিলাই, মাহফিলের বুদ্ধি পরামর্শ দেওয়ার সিলাই, মাওলা তুমি নাজাতের ফয়সালা করে দিও রে আল্লাহ, আল্লাহ অনেক ভাই অনেক বন্ধু মা বাবা অসুস্থ দোয়া চেয়েছে, আল্লাহ তুমি শেফায়ে কুল্লিয়া আজলা নসিব করে দাও, আল্লাহ তোমার এক বান্দি দোয়া চেয়েছে অসুস্থ, আল্লাহ দুনিয়ার কোনো ডাক্তারি কাজ চলবে না যদি তোমার কুদরতি ডাক্তারি না চলে রে আল্লাহ, দয়া করে তোমার কুদরতি ডাক্তারের মাধ্যমে তুমি সুস্থ করে দাও রে আল্লাহ, যেখানে গেলে যে জায়গায় গেলে আল্লাহ ঔষধ খেলে সুস্থ হবে সেই ব্যবস্থা তুমি করে দাও, আয় আল্লাহ রাব্বুল আলামিন শামিম শেরমান সাহেব অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ, সাবেক চেয়ারম্যান সাবু চেয়ারম্যান সাহেব অসুস্থ আয় আল্লাহ, ওলামা ইকরামের কাছে মাহফিলের সমস্ত লোকদের কাছে দোয়া চেয়েছে আল্লাহ, আয় আল্লাহ কোরআনের আজমতে মহাব্বতে আল্লাহ তোমার বান্দাকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ সুস্থতার নেয়ামত দান করে দাও, আল্লাহ দুনিয়ার চেয়ারম্যানের পাশাপাশি ইমানের দৌলত দিয়া
আল্লাহ উলামায়ে কেরাম কোরআনকে মহব্বত করিয়া কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে দিও রে আল্লাহ। আয় আল্লাহ, যারা হাত তুলেছে উলামায়ে কেরাম আছে, তলাবায়ে কেরাম আজম আছে, বৃদ্ধ মুরব্বীরা আছে, মাসুম বেগুনাহগার বাচ্চারা আছে, আল্লাহ যার দুই কান হাত, যার দুই ফোঁটা চোখের পানি তোমার দরবারে কবুল হয়, তার দুই ফোঁটা চোখের পানি দুই হাতকে উসুলা করে আমার দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মৃত্যুর সময় জবান দিয়া কারিমাই তুই বা জারি করে দিও রে আল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দিও রে আল্লাহ। ইমানের মতো দামি দৌলত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দিও রে আল্লাহ। বাংলাদেশকে কাফের বেদিনের শকুনের চোখ থেকে তুমি হেফাজত করে দাও। বিশ্ব মুসলিম উম্মাকে বে মাওলা বেদিনদের উচ্চাদার অত্যাচার থেকে তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ, বাংলাদেশের বলি আল্লাহর পবিত্র ভূমি যেন কোনো বেদিন কাফের দ্বারা মাওলা নাফাক না হয় সেই ব্যবস্থা তুমি করে দাও রে আল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে কিচ্ছু করতে পারবো না যদি তোমার ফয়সালা না থাকে আল্লাহ। দয়া করে ওলামায়ে কেরামদেরকে সমস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য করিয়া তুমি কুদরতি ফয়সালা করে দাও আল্লাহ। আমার মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। পৃথিবীর কত জায়গায় গেলাম, কত সুন্দর সুন্দর জিনিস দেখলাম, আজ পর্যন্ত মক্কা মদিনা সুযোগকে দেখতে পারলাম না রে আল্লাহ। যারা দেখেছে তাদেরকে বারবার দেখার তৌফিক দান করে দাও, যারা এখনো দেখি নাই আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলেও মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দাও আল্লাহ। জীবনে অন্তত একবার হলেও হজ্জ মাবরুর করার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।